ওই কেমন আছস? ভালো আছি। আমার তো আর এখানে কেউ নাই, তোরাই সব। বিদেশ থেকে গ্রামের কথা অনেক মনে পড়ত। পুকুরে মাছ ধরা, হাটবারে গঞ্জে যাওন, মজদুমিয়া চায়ের দোকান। আচ্ছা, তোরা এখানে অনেক কষ্ট করিস, বাড়িতে তো কারেন্ট নাই। এই নে চার্জার ফ্যান, ভালো না? ভালো জিনিস। এই তুই বিদেশ চলে আয়, এখানে আর কত কষ্ট করবি? রাস্তাঘাট ভাঙা, বিদ্যুৎ নাই, কাজের অভাব, সব রাস্তা তো দেহি পাকা হয়ে গেছে। এই থামো থামো থামো, এখানে সাসার একটা ছোট দোকান ছিল না? বিদ্যুৎ আসনের পরে আমি এটারে বড় করছি। ও, পুরাই তো বদলাই গেছে রে। আসসালামু আলাইকুম চাচা। উফ, যেই গরম। এই জি মিনারেল ওয়াটার। জি, ফ্রিজে ঠান্ডা মিনারেল ওয়াটার। কি রে, তুই তো দেহি ঘামতেছিস, এসিটা ছেড়ে দেই। এসি? হুম, তোমরা কোনো চিন্তা করো না, বিদেশে তো কষ্ট করি, দেশে তোরা ভালোই আছে। কিরে না, মানে তোরা তো দেশে ভালোই আছিস, 10 বছরে এত উন্নয়ন। হ্যাঁ, এর সবই সম্ভব হইছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফলে। বিদ্যুৎ সেক্টরে এত উন্নয়ন, বদলাই দিছে বাংলাদেশ। তুইও এবার থেকে যা, দেশে সব আছে, সাথে আমাদের ভালোবাসা। বদলে গেছে দিন, বদলে গেছে বাংলাদেশ।